নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমার প্রত্যেক ফ্যান ফলোয়ার দর্শক সাবস্ক্রাইবার প্রত্যেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে আশা করি ভালো আছো সুখে আছো শান্তিতে আছো হ্যাঁ দর্শক বন্ধু পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার এই অনুষ্ঠান দেখো না কেন এটা আমার বিশ্বাস যে তোমরা ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে আছো তার কারণ হচ্ছে ভালো থাকার ভালো লাগার ভালোবাসার আরেক নাম জ্যোতিষগুরু দ্রোণাচার্যের এই অনুষ্ঠান আজকের আমার সাবজেক্ট হচ্ছে অর্থ সংক্রান্ত বিষয়ে যারা আমরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমরা আর্থিক সমস্যায় চর্চরিত প্রচুর চেষ্টা করছি কিন্তু যে ক্ষেত্রেই হোক না কেন যে প্রফেশনের সাথে যে কর্মের সাথে আমরা যুক্ত থাকি না কেন প্রচুর চেষ্টা করছি কিন্তু চেষ্টা করেও আমরা কোনোভাবে হয়তো সেইভাবে আয় করতে পারছি না বা আয় করলেও সেটাকে ধরে রাখতে পারছি না জলের মতো ব্যয় হয়ে যাচ্ছে দর্শক বন্ধু কারণে টাকা ব্যয় এটা মেনে নেওয়া যায় কিন্তু অকারণে যদি কোনো টাকা খরচা হয়ে যায় সেটাকে বলে অপব্যয় তারপর তো আছেই যে লোনে জর্জরিত হয়ে যাওয়া আমি ইনকাম করে মাসের শেষে আমার মাইনেটা নিয়ে আসলাম বা ব্যবসা ক্ষেত্রে যা হয়েছে যেটুকু আমি অর্থ ইনকাম করতে পারলাম তারপরেই পাওনাদারদের তাগিদা কবে দেবে কবে দেবে কবে দেবে আমার ইন্টারেস্টের টাকা এই যে সমস্ত সমস্যাগুলো এই আর্থিক যে কোনো সমস্যা থেকে বের করে আনার এক মক্ষম দাওয়াই হচ্ছে আজকের এই টোটকা আর কিছুদিন বাদে আমাদের হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র দিন পৌষ মাসের সংক্রান্তির দিন অর্থাৎ পৌষ মাস যেদিন শেষ হচ্ছে সেই লাস্ট দিনটাকে আমরা বলে থাকি সংক্রান্তি তো দর্শক বন্ধু ওই পৌষ মাসের সংক্রান্তির দিন এমন কোনো হিন্দু ধর্মাবলম্বী মানুষ নেই পরিবার নেই যাদের লক্ষ্মী পুজো হয় না এমন অনেকের আছে যে এই যে লক্ষ্মী পুজোটা অর্থাৎ পৌষ মাসের সংক্রান্তির দিন যে লক্ষ্মী পুজোটা হয় এটাকে অনেকে বাইশ লক্ষ্মী পুজো বলে অর্থাৎ অনেকেই নতুন ধান গাছের আঠি নিয়ে এসে সেটাকে বাড়ির উঠানে বা দালানে বা বাড়ির ছাদে পুজো করে সুতরাং ওই দিনটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থবহুল দিন ওই দিনটাকে আমরা প্রত্যেকে কাজে লাগাবো এই টোটকাটা প্রয়োগ করে আমাদের যে কোনো আর্থিক সংক্রান্ত সমস্যাকে আমরা ছুঁড়ে ফেলে দেব অর্থাৎ পৌষ মাসের সংক্রান্তির দিন যার বাড়িতে যেরমভাবে লক্ষ্মী পুজো হয়তো দেখা যাবে যে ঠাকুর ঠাকুরমশাই এসে সেই লক্ষ্মী পুজোটা করেন ঠিক আছে ভালো কথা ঠাকুরমশাই ঠাকুরমশাইয়ের মতন লক্ষ্মী পুজো করে গেলেন ঠাকুরমশাই লক্ষ্মী পুজো করে যাবার পর এটা কিন্তু যে কোনো নারী পুরুষ উভয়ই করতে পারবে এই টোটকাটা জাস্ট একটা ছোট্ট টোটকা তোমাদের জীবনটাকে পুরো পাল্টে দেবে সুন্দর থেকে সুন্দর করে তুলবে কালারফুল হয়ে যাবে তোমাদের জীবন তার কারণ হচ্ছে ওই দিন কিন্তু মকর সংক্রান্তি মকর সংক্রান্তি অর্থাৎ নতুন চাল দিয়ে মকর তৈরি করে মা লক্ষ্মীকে এবং বিভিন্ন ঠাকুর দেবতাকে নিবেদন করা হয় পারলে সেটাও তোমরা করো এর সাথে সাথে হচ্ছে গঙ্গা সাগরের মেলা অর্থাৎ বহু পুণ্যার্থী সেদিন গঙ্গায় স্নান করবে তোমাদের যাদের সামর্থ্যে কুলোবে শরীরে সুট করবে তারা অবশ্যই সকালবেলায় গঙ্গায় স্নান করবে গঙ্গা না থাকলে নদীতে করবে নদীতে না থাকলে পাশে যদি পুকুর থাকে পুকুরে করবে আর যদি কারোর কিছুই না থাকে তারা যেমনভাবে স্নান করে সেইভাবে স্নান করবে সেই দিনটাকে খুব সুন্দরভাবে বাড়ির প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করবে যেখানটা মা লক্ষ্মীর পুজো হবে সেই পুজোর জায়গাটাকে সুন্দর করে আলপনা দিয়ে নেবে কারণ মা লক্ষ্মী অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে সুন্দরভাবে আলপনা টানবে আলপনাকে আঁকবে আলপনা এঁকে মা লক্ষ্মীর ঘট হোক মা লক্ষ্মীর ছবি হোক বা যাদের ক্ষেত্রে ধানের কাঠি দিয়ে লক্ষ্মীর আরাধনা করা হবে সেই জায়গায় যারা নিজেরা করো তাদের তো ঠিক আছে যারা ঠাকুরমশাই পুজো করে যান ঠাকুর ঠাকুরমশাই পুজো করে যাওয়ার পর তোমরা অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবে উত্তর দিকে মুখ করে একটা আসনে বসবে তার আগে অবশ্যই এই জিনিস যেগুলো বলবো সেগুলো জোগাড় করে রাখবে একটা গোটা পান পাতা পান পাতাটা বাজার থেকে কিনে এনে সুন্দর করে ধুয়ে রাখবে নাম্বার দুই হচ্ছে একটা গোটা সুপুরি অর্থাৎ সুপারিটা কিন্তু গোটা হতে হবে এবং যেন নিখুঁত হয় অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সুপারিতে পোকায় খেয়ে নিয়েছে বা একটু ফুটো বা একটু ফাটা এরম যেন না হয় কোনো দাগ থাক সুপারিতে দাগ থাক তাতে কোনো অসুবিধে নেই কিন্তু যেন পোকায় খাওয়া বা ফুটো ভেঙে যাওয়া এরকম সুপুরি নয় আর পানটার ক্ষেত্রেও কিন্তু তাই দেখে নিতে হবে গোটা পান পানের যে বোটাটা থাকে সেই বোটাটাকে কেটে নেবে বসার আগে একটা পান একটা সুপুরি এবং একটু পরিমাণে দশকর্মার দোকানে পাওয়া যায় একটু সিদ্ধি এনে রাখবে ধূপ প্রদীপ মোমবাতি ধুনো সব কিছুই তো চলছেই তার সাথে সাথে একটা বাজার থেকে নারকেল কিনবে গোটা নারকেল সেই নারকেলটাকে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নেবে নিজেরা যদি না পারো কাউকে দিয়ে হলেও তার গায়ে যে নারকেলের যে খোসা থাকে সেই খোসাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে সেই নারকেলটাকে অবশ্যই যদি পারো গঙ্গা জলে ধুয়ে নেবে নাহলে কোনো ভালো জলে ধুয়ে নিয়ে মা লক্ষ্মীর সামনে যেখানে তুমি উত্তর দিকে মুখ করে বসছো তোমার ডান দিকে যে কোনো কাঁসা পেতল বা তামার বা চীনামাটির রকম জাতীয় যে কোনো একটা পাত্রের উপরে সেই গোটা নারকেলটাকে রেখে দেবে গোটা নারকেলটাকে রেখে দেওয়ার পর তুমি তোমার হাতে পান পাতাটাকে রাখলে বাম হাতে পান পাতার অর্থাৎ যে দিকটায় দেখবে দোকানে পান সাজে ওই দিকটায় কি করবে না গোটা পান পাতাটার মধ্যে এরকম হাতের তালুতে রাখলে রেখে সুপারিটা দিয়ে দিলে এবং একটু পরিমাণে সিদ্ধি নেবে সিদ্ধি নিয়ে ওই পান পাতার মধ্যে দিয়ে দিলে পান পাতার মধ্যে দিয়ে পান পাতাটাকে সামনে যে কোনো একটা পাত্রের উপর অথবা মা লক্ষ্মীর ঘটে অথবা মা লক্ষ্মীর পায়ের সামনে এমনভাবে রেখে দাও যাতে সিদ্ধি বা সুপারিটা পুড়ে না যায় এরপর সিঁদুর তো গোলাই থাকে কারণ যে কোনো পুজোতে সিঁদুর লাগে ওই নারকেলটার উপরে একটু সিঁদুরের তিনটে ফোঁটা দিয়ে দেবে জাস্ট এই আঙুলটাই করে মধ্যমা ডান হাতের মধ্যমা আঙুল করে নারকেলের উপর তিনটে ফোঁটা দিয়ে দিলে তিনটে ফোঁটা দিয়ে অবশ্যই মা গঙ্গাকে মনে মনে স্মরণ করবে প্রণাম করবে এবং যাতে তোমার সুখ স্বাচ্ছন্দ্যে তোমার জীবনটা ভরে যায় মা গঙ্গার কাছে সেই প্রার্থনা করবে কারণ তোমার আর্থিক সবসময় পজিটিভ মাইন্ডের চিন্তাভাবনা করবে যে আমার জীবনে টাকা আসছে আমার নেই আমার নেই আমার হবে না আমার হবে না এইসব একদম নেগেটিভ চিন্তাভাবনাকে পুরো বাইরে বের করে দাও পজিটিভ চিন্তাভাবনা আমার অর্থ আছে আমার অর্থ আসবে আমার অর্থ হবে আমি অর্থবান ব্যক্তি হয়ে উঠব আমার কাছে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স প্রত্যেকটা জিনিস আছে এবং থাকবে তুমি যত পজিটিভ চিন্তা করবে তোমার জীবনে তত পজিটিভ জিনিস ঘটবে এই কথাটা কিন্তু প্রত্যেকটা দর্শক বন্ধুকে মনে রাখতে বলবো সুতরাং রাখার পর মা লক্ষ্মীর কাছে তোমরা যে যেরকমভাবে পারো মা লক্ষ্মীকে পুজো নেবে আর একটা কথা অবশ্যই মনে রাখবে ওই দিন কিন্তু কোনো তুলসী পাতা তুলতে নেই কারণ পৌষ মাসের বা অথবা যে কোনো মাসের সংক্রান্তির দিন তুলসী পাতা তুললে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন সুতরাং তার আগের দিন প্রয়োজনে তুলসী পাতা তুলে হবে কারণ হয়তো ঠাকুরমশাই শালোগ্রাম শিলা অর্থাৎ নারায়ণ নিয়ে এসে উনি তো পুজো করবেন তাকে তো নারায়ণকে তুলসী পাতা অর্পণ করতেই হবে আগের দিন তুলে রাখবে আর আরেকটা কথা মনে রাখবে দর্শক বন্ধু অত্যন্ত ইম্পর্টেন্ট কথা তুলসী পাতা কোনো দিন বাসি হয় না তার আগের দিন তুলে রেখে দাও সুন্দরভাবে একটা জায়গায় মুড়ে সেই তুলসী পাতা দিয়ে পুজো করো সেই দিন তুলসী পাতা দেব কোনোভাবেই ছিঁড়বে না এবং মা লক্ষ্মীর কাছে একমাত্র নারায়ণের কাছে ছাড়া মা লক্ষ্মীর কোনো জায়গায় কোনো তুলসী পাতা যেন না পড়ে এইটা কিন্তু মনে রাখতে হবে আর একটা জিনিস সেটা হচ্ছে যে একটা কাপড়ের টুকরো সেটা লাল অথবা সবুজ কালারের কাপড়ের টুকরো সেটা সিল্কেরও হতে পারে অথবা কটন অর্থাৎ সুতিরও হতে পারে পরিমাণ মতো অর্থাৎ একটা পান পাতাকে মুড়ে রাখা যাবে এইভাবে এই পরিমাণ যে কোনো কাপড়ের দোকানে অথবা টেলারিং দোকানে পেয়ে যাবে লাল অথবা সবুজ কারণ মানি অ্যাট্রাকশান কালার বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে গ্রিন অ্যান্ড রেড আরও একটা কালার আছে সেটা এক্ষেত্রে প্রযোজ্যই তাই আমি বলছি না এই লাল কাপড়টা আগে থেকেই রেখে দেবে জাস্ট গঙ্গা জল ছিটিয়ে নেবে ধোবার দরকার নেই এই পান পাতাটার মধ্যে যে সুপারি এবং সিদ্ধি দেওয়া আছে ওইখান থেকে পুরো পান পাতাটা তুলে নিয়ে লাল অথবা সবুজ রঙের যে কাপড়ের টুকরোটা বললাম কাপড়ের টুকরোর মধ্যে ভালো করে সুন্দরভাবে যে যেরকম পারবে ওটা রেখে দিয়ে লাল কাপড় অথবা সবুজ কাপড়ের টুকরোটাকে তিনটে গিট মারবে তিনটে গিট মেরে ওই কাপড়ের টুকরোটাকে মা লক্ষ্মীর পায়ের সামনে অর্থা অথবা মা লক্ষ্মীর ঘটে রাখবে আর যারা ধান খেতে অর্থাৎ ধানের আঁটি নিয়ে পুজো করছো তারা ওর উপরেও রাখতে পারো রেখে এস দর্শক বন্ধু আরেকটা কথা বলি মা লক্ষ্মী তার সবথেকে প্রিয় জিনিস হচ্ছে মিষ্টান্ন এবং পরমান্ন অর্থাৎ পায়েস যাদের সামর্থ্য কুলোবে অবশ্যই মা লক্ষ্মীকে সেই দিন নতুন চালের অনেকে নতুন চাল দিয়ে দেয় যদি নতুন চাল না থাকে তাহলে আদব চাল অথবা গোবিন্দভোগ চালের পায়েস করে অনেকে পায়েস পিঠেও করে মা লক্ষ্মীকে সেদিন নিবেদন করে অত্যন্ত বলেইছি তাৎপর্যপূর্ণ ওই দিন শুভ দিন আমাদের প্রত্যেকটা বাঙালির জীবনে হিন্দুদের ক্ষেত্রে তো সুতরাং এই সমস্ত জিনিসগুলো মা লক্ষ্মীকে অবশ্যই দেবে পরমান্ন অর্থাৎ পায়েস নিবেদন করবে মাকে মিষ্টি দেবে তার সাথে সাথে যদি সেদিন পারো লক্ষ্মীর আগমন হবে এবং অলক্ষ্মীর বিদায় এই অলক্ষ্মীর বিদায়টা কিভাবে সেই দিন করবে না তার আগে থেকেই লেবু লঙ্কা যে কোনো ফুলের দোকানে পাওয়া যায় এখন বাজারেও বিক্রি হচ্ছে তোমার বাড়ির যে প্রধান দরজা সেই দরজার ওপরে যদি কোনো পেরেক বা কোনো হুক গাঁথা থাকে সেইখানে লেবু লঙ্কাটাকে প্রথমেই সেই দিন সকালবেলায় স্নান করে লেবু লঙ্কাটা ঝুলিয়ে দাও যাতে মা লক্ষ্মী প্রবেশ করতে পারে এবং অলক্ষ্মী বিদায় নেয় অলক্ষ্মীকে বিদায় দাও লেবুলঙ্কা লঙ্কা ঝোলানোর অর্থ কী না অলক্ষ্মী পছন্দ করে ঝাল এবং টক আর মা লক্ষ্মী পছন্দ করেন মিষ্টান্ন তাই অবশ্যই লেবুলঙ্কা ঝোলাবে এবং লেবু ঝোলানোর পর তারপরে এই পুজোর প্রসেস আমি বলে দিলাম এইভাবে তোমরা করো এবং ওইটা লাল অথবা সবুজ রঙের কাপড়ের টুকরোটাকে যেখানে রাখতে বলেছি মা লক্ষ্মীর পায়ে অথবা ঘটে অথবা ছবিতে অথবা ধানের আঁটিতে রেখে দিয়ে হাত জোর করে আমি একটা মন্ত্র বলছি হাত জোর করে এইভাবে চোখটা বুঝিয়ে প্রত্যেকেরই মন্ত্রটা জানা আছে স্ক্রিনে দেখিয়েও দেবে আমি যেভাবে উচ্চারণ করছি ঠিক অ্যাকুরেট সেইভাবে উচ্চারণটা করে মা লক্ষ্মীকে প্রণাম করবে প্রণাম করে উঠে ওই কাপড়ের টুকরোটা যেটার মধ্যে পান সিদ্ধি এবং সুপারিটা আছে ওই কাপড়ের টুকরোটা তোমরা অবশ্যই তোমাদের আলমারির কোনো লকারে আলমারির কোনো জায়গায় যেখানে টাকা পয়সা বা গয়না রাখো বা কোনো ভালো একটা জায়গায় যেখানে তুমি প্রায় সময়ই ছুতে পারবে না এই রকম কোনো জায়গায় অথবা যারা ব্যবসা করে প্রয়োজনে কিন্তু তুমি এই রকম একইভাবে দুটো তিনটে চারটে পান পাতা সুপারি এবং সিডি দিয়েও একই প্রসেসে বানাতে পারো অর্থাৎ একটা বাড়ির লকারে রাখলে আলমারিতে বা যারা ট্যাঙ্ক ব্যবহার করো ট্যাঙ্কের মধ্যেও রাখতে পারো আরেকটা তুমি তোমার ব্যবসা ক্ষেত্রে রাখলে যাদের ব্যবসাতে প্রচুর পরিমাণে লোকসান হচ্ছে বা ঠিকমতো খরিদ্দার হচ্ছে না কোনোভাবেই প্রফিট করে উঠতে পারছে না হয়তো কেউ মনে করলো যে ঠিক আছে আমার মেয়ে জামাইটা বিদেশে থাকে তাদেরও প্রচুর অর্থের প্রয়োজন তাদেরও এখন সময়টা ভালো যাচ্ছে না লকডাউনের পর থেকে তো আমার মেয়ে জামার জন্য কি গুরুজি করতে পারি হ্যাঁ অবশ্যই করতে পারবেন এবং তাদেরকে ওইভাবে পাঠাতেও পারবেন তো ওইখানে রেখে দিন রেখে দেবার পর যে নারকেলটা বলেছিলাম সিঁদুর টিপ দিয়ে একটা পাত্রে রাখতে সেই দিন নয় সেই দিন নারকেলটা ওই জায়গাতেই থাকবে বা অন্য কোনো ভালো জায়গায় সরিয়ে নিয়ে কেউ রাখতে পারো সেই নারকেলটাকে পৌষ সংক্রান্তির পরের দিন অর্থাৎ পয়লা মাঘ সূর্যোদয় থেকে সূর্যাস্তের আগের যে কোনো সময় গিয়ে কোনো জলে গঙ্গা হতে পারে নদী হতে পারে সমুদ্র হতে পারে পুকুর হতে পারে নদী হতে পারে যে কোনো জলে গিয়ে ছুঁড়ে ফেলবে না ঠিক এইভাবে নারকেলটাকে জলের মধ্যে ছেড়ে দেবে মা গঙ্গাকে অবশ্যই স্মরণ করে যে মা গঙ্গা তোমার উদ্দেশ্যে আমি এই ফল আমি অর্পণ করলাম নিবেদন করলাম তুমি আমাকে আমার কাঙ্ক্ষিত ফল পেতে সাহায্য করো দেখবে দর্শক বন্ধু এত শক্তিশালী অত্যন্ত পাওয়ারফুল সুপার 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 পাওয়ারফুল এই টোটকা প্রত্যেককে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো করে ভালো করে শোনো এই টোটকাটা করো থেকে প্রত্যেকটা ব্যক্তি উপকৃত হবে এবং মন্ত্রটা আমি বলছি ঠিক এইভাবে হাত জোর করে তোমরা মন্ত্রটা বলবে তার আগে যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের প্রত্যেককে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার নামের নিচে দেখবে লেখা আছে সাবস্ক্রাইব বলে লাল কালিতে তো ওটাকে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমি বলি যে এটা আমার চ্যানেল নয় এটা আমার একটা পরিবার তোমার তোমরা অর্থাৎ আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধু যারা নতুন যারা সাবস্ক্রাইবার এবং আমি সম্মিলিত তোমরা এবং আমি একটা পরিবার ইউটিউব পরিবার এটাকে বাড়াবার দায়িত্ব অবশ্যই তোমাদের তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করো যাতে আগামী দিনে তোমরা নতুন ভিডিও পেতে পারো এবং ভালো লাগলে একটা লাইক দিও আর নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের মধ্যে যত খুশি পারো এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো মন্ত্রটা হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছে ভালো করে দেখো উচ্চারণটা দেখবে ওম বিশ্বরূপস্ব ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সার্বত পাই মাং দেবী মহালক্ষ্মী নমহাস্তুতে ঠিক এইভাবে মা লক্ষ্মীকে প্রণাম করে ওই লাল অথবা সবুজ কাপড়ের টুকরোটাকে নিয়ে যেখানে রাখতে বলেছি রেখে দিও অবশ্যই তোমাদের জীবনে অর্থের দৃষ্টি ঘটবে আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না শেষ করছি শেষ করার আগে মা তারার কাছে বাবাগুরু বান্ধবদের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই যে দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছো তারা যেন প্রত্যেকেই ভালো থাকে সুখে থাকে এবং শান্তিতে থাকে তার সাথে সাথে অবশ্যই তাদের মনস্কামনা যাতে পূরণ হয় সেই কামনা করে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা